আসসালামু আলাইকুম দর্শক আমি মোহাম্মদ শিয়াব খান আজকে ফাইন্যান্স স্কুলের সাথে আছেন জনাব মোহাম্মদ আব্দুল কাদের নাবিল তিনি একজন স্টক মার্কেট প্রফেশনাল বর্তমানে লঙ্কা বাংলা সিকিউরিটিজে সিনিয়র ম্যানেজার হিসাবে কর্পোরেট অ্যান্ড ইন্টারমিডিয়ারিজ ডিপার্টমেন্টকে লিড দিচ্ছেন একই সাথে তিনি একজন ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনার আশা করি আজকে আমাদের আলোচনার মাধ্যমে আমরা অনেকেই কিছু জানতে পারব আসসালামু আলাইকুম নাবিল ভাই ফাইন্যান্স স্কুলে আপনাকে স্বাগতম থ্যাংক ইউ শিয়াব ভাই আমাকে ইনভাইট করার জন্য আশা করছি আজকে আপনার সাথে একটা প্রাণবন্ত আলোচনা হবে প্রথমে আপনার কাছে যে ব্যাপারটা জানতে চাবো সেটা হচ্ছে যে এই বছরে ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে কর রেয়াত পেতে হলে বিনিয়োগ করতে হবে জুনের তিরিশ তারিখের মধ্যেই তো কিভাবে একজন ব্যক্তি বিনিয়োগের মাধ্যমে ট্যাক্সের পরিমাণ কমাতে পারেন এবার যেটা করা হয়েছে যে ইনকাম ট্যাক্স এক টু থাউজেন্ড যেটা বলা হয়েছে যে সরাসরি সে কত টাকা ট্যাক্স রিবেট পাবে সেই অ্যামাউন্টটাতেই নিয়ে যাওয়া হয়েছে অর্থাৎ এখানে হচ্ছে যে মোট আয় থ্রি পার্সেন্ট অথবা

যে আপনাকে তো ইনভেস্টমেন্ট করতে হবে এখন আসলে প্রকৃত ইনভেস্টমেন্টটা এখন বলবো না আমরা কারণ তিরিশে এর পরে যে আমরা প্রকৃত ইনভেস্টমেন্ট কার কত তখন তার ইনভেস্টমেন্ট করার সুযোগ থাকছে না এখন সহজভাবে যদি বলি একজন করদাতার ব্যক্তি শ্রেণীর করদাতার তার যা আয় আছে মানে মোট আয়ের টোয়েন্টি পার্সেন্ট সে ইনভেস্টমেন্ট করবে এবং সে পরবর্তীতে আর যে অনুমোদনযোগ্য যে অঙ্কটা দাঁড়াবে অথবা সে প্রকৃত যে ইনভেস্টমেন্ট এর মধ্যে যেটা কম করেছে আর কি যেটা কমাবে সেটা 15% অথবা 10 লাখ টাকা পর্যন্ত সে ট্যাক্স রিবেট ক্লেম করতে পারবে আর এই আয় না মোট আয় এখানে আমি বলি এবার আরেকটা মানে শর্ত যেটা আছে যে মোট আয় থেকে তিনটা জিনিস ভাগ যাবে কি একটা হচ্ছে যে কর অব্যাহতি প্রাপ্ত আয় দুই হচ্ছে যে রাশিকিত কর হার তিন নম্বর হচ্ছে ন্যূনতম কর প্রযোজ্য যেসব আয় গুলো আছে এই ধরনের খাত থেকে যদি আয় কারো হয়ে থাকে সে আয় কিন্তু মোট আয় থেকে বাদ যাবে আমি উদাহরণ হিসাবে বলি যে একটা স্যালারি পার্সন যে যার বেসরকারি জব করছেন তার টোটাল যে আয় তো বেতন খাতে যে আয়টা হয় সে আয় আয়ের ওয়ান থার্ড অথবা চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা এর মধ্যে যেটি কম এটি কিন্তু কর অব্যাহতি প্রাপ্ত আয় তো সেই কর অব্যাহতি প্রাপ্ত হয় মনে করেন উদাহরণ হিসেবে বললাম কোন একজন ব্যক্তির স্যালারি পার্সন বেসরকারি একটি কোম্পানিতে চাকরি করে তার স্যালারি বাৎসরিক চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা ধরে নেন চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এর পাশাপাশি সে আয় করেছে হয়তো সে সঞ্চয়পত্র ইনভেস্টমেন্ট করেছিল ওখান থেকে দুই লাখ টাকা ইনকাম করেছে স্টক মার্কেটে তার ক্যাশ ডিভিডেন্ট পারপাসে সে তিন লাখ টাকা পেয়েছে ব্যাংকে তার এফডিআর আছে চার লাখ টাকা পেয়েছে তাহলে তার মোট আয় তাহলে কত হচ্ছে সঞ্চয় পথে দুই লাখ স্টক মার্কেট থেকে নগদ লভ্যাংশ পারপাস তিন লাখ হচ্ছে পাঁচ লাখ আর ওখানে মনে করেন সুদ পাবদ উনি পেয়েছে আরো চার লাখ টোটাল সে প্রায় আরো নয় লাখ টাকা নয় লাখ টাকা হচ্ছে তার চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্লাস নয় লাখ টাকা মানে তেত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তার মনে করেন ইনকাম এখন এখান থেকে বাদ যাবে কি কি কর প্রাপ্ত আয় যে বলেছিলাম যে স্যালারি পার্সন ওয়ান থার্ড অথবা চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা অর্থাৎ চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা যে তার স্যালারি ইনকাম ওখান থেকে ওয়ান থার্ড অথবা চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা মধ্যে যেটি কম এখানে চার লক্ষ পঞ্চাশ হাজার হবে মানে তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা উপরে গেলে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা বাদ মানে কনসিডার হবে তো এখন চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা থেকে কিন্তু চার লক্ষ পঞ্চাশ হাজার বাদ হয়ে গেল বাকি থাকতেছে দেখেন আমি যে কটা বললাম যে সঞ্চয় পত্র সঞ্চয়পত্র যে ইন্টারেস্ট ইনকামটা টা এটা হচ্ছে যে রিডিউস রেটে হয় এটা আপনি জানেন যে টেন যে ফাইনাল ট্যাক্স মানে এটার জন্য এডিশনাল কোনো ট্যাক্স দিতে হয় না অর্থাৎ এটার থেকে যে ইনকামটা আসবে সেই ইনকাম টা এখানে কনসিডার হবে না তারপরে হচ্ছে যে নবদ লভ্যাংশ যেটা আমরা বলেছিলাম এই নবদ লভ্যাংশ ব্যাংকের সুদ বাবদ আয় এগুলোকে কিন্তু ন্যূনতম কর হিসাবে নেওয়া হয়েছে অর্থাৎ এই খাত থেকে যদি কোনো ব্যক্তিদের আয় থেকে থাকে সেগুলো কিন্তু মোট আয়ের সাথে বিবেচ্য হবে না অর্থাৎ তাহলে থাকছে কি তার যে তেত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা মোট আয় এখান থেকে দেখেন ব্যাংকের যে এফডিআর এর থেকে যে সুদটা পাচ্ছে সেটাও বিবেচনা আসবে না সে যে লবদ লভ্যাংশ পেয়েছে সেটাও আসছে না তারপর হচ্ছে তার অকর অব্যাহতি প্রাপ্ত যে সাড়ে যে চার লাখ টাকার অ্যামাউন্ট সেটাও কিন্তু বাদ যাচ্ছে তাহলে থাকতেছে কিন্তু বিশ লক্ষ টাকা এই বিশ লক্ষ টাকা সে টোয়েন্টি পার্সেন্ট হচ্ছে যে চার লক্ষ টাকা সে চার লক্ষ টাকা সে যদি কোনো এই এনবিআর এর যে খাতগুলো আছে বিশেষ করে পাঁচটা হচ্ছে ইনভেস্টেবল খাত আছে এই খাত যদি সে ইনভেস্টমেন্ট করে তাহলে সে পনেরো পার্সেন্ট রিবেট পাবে আচ্ছা এই পাঁচটা ইন্ডিয়ার অনেকগুলো ষোলোটা খাতের কথা এখানে বলা আছে আমি আহ এক কিছু যে ইনভেস্টেবল খাত আর একটা আছে কিছু এক্সপেন্স এক্সপেন্স হচ্ছে এখানে ডোনেশন হতে পারে যেমন আমরা রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ডে যে আমরা চাদা দিচ্ছি সেটা সমষ্টি যে দুইটা যোগফল সেটা এখানে কনসিডার আসবে তারপরে যদি কোনো জায়গায় ডোনেশন করতে হয় সেগুলো এই ধরনের কিছু আছে তো আমরা ইনভেস্টেবল যে পাঁচটা খাতের কথা যদি আমি বলি এক নম্বরে যদি বলি সরকারি সিকিউরিটিস সেখানে লিমিট করা হচ্ছে পাঁচ লাখ টাকা সে সরকারি সিকিউরিটিস বলতে এখানে সঞ্চয়পত্র ট্রেজারি বন ট্রেজারি বিল ঋণপত্র এই যে সুকুপ হ্যাঁ এগুলোকে বোঝানো হয়েছে যেটা সরকার বা বাংলাদেশ ব্যাংক কর্তৃক পরিচালিত হচ্ছে এবং জাতীয় সঞ্চয় অধিদপ্তরও সঞ্চয়পত্র ইস্যু করে এই সবকিছু মিলে কিন্তু সরকারি সিকিউরিটিস আহ সংজ্ঞের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে এই সরকারি সিকিউরিটি তে সর্বমোট যদি কেউ পাঁচ লাখ টাকার ইনভেস্টমেন্ট থাকে সে হয়তো বা সে সঞ্চয়পত্র পাঁচ লাখ করে ফেলতে পারে অথবা আহ ট্রেজারি বন্ডে পাঁচ লাখ হতে পারে মানে সব মিলিয়ে হয়তো পাঁচ লাখ হবে সরকারি সিকিউরিটি বিনিয়োগের ক্ষেত্রে যে পাঁচ লক্ষ টাকার লিমিট দেয়া আছে এটা আসলে অনেক ইনভেস্টর দের অনেক এই মেসেজটা আসলে ক্লিয়ার না আবার অনেকেও কিন্তু এটা নিয়ে একটু কনফিউশন থাকে তো আপনারা জানেন যে সঞ্চয়পত্রে কিন্তু একটা লিমিট আছে ইনভেস্টমেন্টের যে একজন ব্যক্তি তার এনআইডি-র বিপরীতে কিন্তু সে পঞ্চাশ লাখ টাকার বেশি সঞ্চয়পত্র কিনতে পারে না তার যদি বিগত বছরগুলোতে 50 লাখ টাকার সিলিংটা অতিক্রম হয়ে যায় সে কিন্তু চাইলে এই বছর নতুনভাবে সঞ্চয়পত্র আর কিনতে পারবে না পাশাপাশি এই সরকারি সিকিউরিটি যে পত্রের প্রতি মানুষের যেরকম একটা মানে সবাই মোটামুটি এই সঞ্চয়পত্র সম্পর্কে ধারণা রাখে কিন্তু পাশাপাশি কিন্তু সরকারি আরো দুইটা সিকিউরিটিজ আছে যেটা এখন বর্তমানে স্টক এক্সচেঞ্জের মাধ্যমে মানে পুঁজিবাজার যে কোনো ব্রোকারেজ হাউস এর মাধ্যমে কিন্তু আপনি চাইলে ট্রেজারি বন্ডে ইনভেস্টমেন্ট করা যায় এবং যে কোনো তফসিলি ব্যাংক যেগুলো আছে ওই তফসিলি ব্যাংকের মাধ্যমে আপনি কিন্তু ট্রেজারি বিল বা ট্রেজারি বন্ডও কিন্তু ইনভেস্টমেন্ট থেকে সিকিউরিটি ইনভেস্টমেন্টের পাশাপাশি একটা আকর্ষণীয় রিটার্ন কিন্তু নিতে পারছে এখন ট্যাক্স করদাতারা তো আমি আজকে এখানে যেটা উল্লেখ করতে যাচ্ছি যে সঞ্চয়পত্র এবং ট্রেজারি বন্ড দুইটাই যেহেতু লং মানে দীর্ঘমেয়াদী একটি সিকিউরিটিজ এবং সরকার কর্তৃক ইস্যু করা হয় এবং এটা দুটোই যেহেতু ঝুঁকি ঝুঁকি মুক্ত একটি ইনভেস্টমেন্ট এবং ফিক্সড রিটার্ন জেনারেট করে তবে এই দুটারই কিন্তু কিছু কৌশলগত কিছু পার্থক্য আছে বিশেষ করে হচ্ছে যে সঞ্চয়পত্র হচ্ছে যে একটা নন ট্রেডেবল ইনস্ট্রুমেন্ট এটা জাতীয় সঞ্চয় অধিদপ্তর কাছ থেকে একজন মানে ইনভেস্টর মানে ক্রয় করে থাকে এবং সারেন্ডার করার ক্ষেত্রেও কিন্তু এটা সরাসরি সরকারের কাছে যে কিন্তু সারেন্ডার করা বা জাতীয় সঞ্চয় অধিদপ্তরের কাছে এটাকে সারেন্ডার করে লিকুইডেট করতে হয় অর্থাৎ এটার কোন সেকেন্ডারি মার্কেট নেই কিন্তু ট্রেজারি বিল ট্রেজারি বন্ডের কিন্তু একটা সেকেন্ডারি মার্কেট আছে তো কেউ যদি ট্রেজারি বন্ড কিনতে চায় সে অপশন থেকেও নিতে পারে আবার সেকেন্ডারি মার্কেট থেকেও কিন্তু কিনতে পারে অপশন হচ্ছে প্রাইমারি মার্কেট আর কি বোঝানো হয়েছে আবার কোনো কারণে সে যদি মেয়াদ পূর্তির পূর্বে এই ট্রেজারি বন্ড বা বিল সেল করতে চায় লিকুইডেট করতে চায় তার জন্য কিন্তু সেকেন্ডারি মার্কেট রয়েছে তো কেউ চাইলে ব্যাংকিং সিস্টেমে বাংলাদেশ ব্যাংকের বর্তমানে এফএমআই মডিউলের মাধ্যমে এটা ট্রানজেকশন হচ্ছে তো ওখানের থেকেও লিকুইডেট করতে পারে অথবা সে কিন্তু স্টক এক্সচেঞ্জের মাধ্যমেও এটা বেচা করতে পারে বিলটা হচ্ছে না এখন আপাতত বিলটা আমাদের এখানে তবে ট্রেজারি বন্ড যেহেতু দীর্ঘ মেয়াদি দুই থেকে বছর মেয়াদি হয় দুই পাঁচ দশ পনেরো বিশ বছর মেয়াদী হয় ট্রেজারি বন্ড কেউ চাইলে রিমেনিং টেন ইয়ার অর্থাৎ আজকে থেকে দেড় বছর আগে যে বনটা দুই বছরের জন্য ইস্যু হয়েছিল এটা কিন্তু আর মাত্র ছয় মাস বাকি আছে তো এই ধরনের সিকিউরিটিস যদি কেউ ইনভেস্টমেন্ট সেকেন্ডারি মার্কেটে কিনে ইনভেস্টমেন্ট করতে চায় সেটার উপর সে রিবেট ক্লেম করতে পারবে আবার এই বন মানে এটা থেকে মানে সে অল্প সময় তাকে একটা লং টেন সে বিশ বছরের কোন একটা বন হয়তো আর দুই মাস বাকি আছে অথবা ছয় মাস বাকি আছে বা দুই বছর বাকি আছে সে রকম টেনর দেখে দেখো কিন্তু এখান থেকে ইনভেস্টমেন্ট করার সুযোগ রয়েছে তো এটা হচ্ছে যে ট্রেজারি বন্ডের কথা আমি আপনাকে বললাম তো সঞ্চয়পত্র এবং ট্রেজারি বন্ড দুইটাই যেহেতু দীর্ঘমেয়াদী সিকিউরিটিজ সিকিউরিটিস দুইটার মধ্যে কিছু পার্থক্য রয়েছে সেটা যদি পার্থক্যটা আমরা যদি একটু শর্টলি বলি হচ্ছে সঞ্চয়পত্র আসলে দুই দুই মেয়াদের হয় একটা হচ্ছে তিন বছর মেয়াদি আর একটা হচ্ছে পাঁচ বছর মেয়াদি ট্রেজারি বন্ড হচ্ছে দুই বছর পাঁচ বছর দশ বছর পনেরো এবং বিশ বছর মেয়াদি হয় সঞ্চয় বাংলাদেশ জাতীয় সঞ্চয় অধিদপ্তর ইস্যু করে আর ট্রেজারি বন্ড বাংলাদেশ ব্যাংক ইস্যু করে অর্থ এটা পরিচালনা এবং তত্ত্বাবধান করে আর এই সঞ্চয় পত্রে আপনারা জানেন যে বিনিয়োগ সীমা হচ্ছে একজন ব্যক্তির জন্য পঞ্চাশ লক্ষ টাকা আর ট্রেজারি বন্ডে কিন্তু এটার কোনো লিমিট নেই এক লক্ষ টাকার মাল্টিপল যে কোনো অ্যামাউন্টই চাইলে এখানে বিনিয়োগ করা যায় সঞ্চয়পত্রের উপর ফাইনাল ট্যাক্স কাটা হয় কিন্তু ট্রেজারি বন্ডের ক্ষেত্রে মাত্র ফাইভ পার্সেন্ট ট্যাক্স কাটা হয় তবে এটা ফাইনাল না আর ট্রেজারি সঞ্চয়পত্র পাঁচ লাখ টাকার উপরে ক্রয় করার ক্ষেত্রে কিন্তু আয়কর রিটার্ন কপি জমা দিতে হয় কিন্তু ট্রেজারি বন্ডের ক্ষেত্রে এই ধরনের আয়কর রিটার্ন কপি জমা দেওয়ার কোন বাধ্যবাধকতা এখানে নেই বা এটা করতে হয় না আর আরেকটা হচ্ছে যে সঞ্চয়পত্র যদি আপনি মেয়াদ আগে অর্থাৎ তিন বছর বা পাঁচ বছর আগে যদি আপনি লিকুইডেট করেন তাহলে কিন্তু আপনি প্রফিট তো পাবেন এক বছরের মধ্যে করলে কোনো প্রফিট পাবেন না প্লাস আপনার প্রফিটের এগেস্টের যে ট্যাক্সটা কাটা হয়েছিল সেই ট্যাক্সটা কিন্তু আপনার এখান থেকে মানে এটাও এই অংশটুকু আপনি পাবেন না আর এরপরে আপনি যদি কোনো কারণে ফাইলটা অডিটে পড়ে যায় আপনার কিন্তু ট্যাক্সটা এই যে রিভেট ক্লেম যে করেছে সেই রিবেটটা কিন্তু আপনার বাতিল হয়ে জরিমানাস আপনার কাছ থেকে ট্যাক্স কিন্তু আদায় করে নেওয়া হবে তো আমরা যেটা বলবো যে সঞ্চয়পত্রে যারা বিনিয়োগ করেছেন তারা মেয়াদপূর্তি পর্যন্ত এটা ধারণ করার চেষ্টা করবেন যারা রিবেট ক্লেম করছেন আর যদি আপনি মনে করেন যে না আপনার হাতে এখন ওরকম টাকার মানে হয়তো টাকা প্রয়োজন পড়তে পারে সামনে তো সেক্ষেত্রে আপনার জন্য বেটার অপশন হচ্ছে ট্রেজারি বিল অথবা ট্রেজারি বন্ড তো ট্রেজারি বন্ড আপনি যে কোনো সময় আপনি কিনতে পারবেন এটার যে রেট রেট যেটা ডিটারমাইন হবে সেটা মেয়াদ পর্যন্ত ফিক্সড থাকে তো এবং প্রতি ছয় মাস পর পর ট্রেজারি বিল ট্রেজারি বন্ডের মুনাফা আপনার ব্যাংক অ্যাকাউন্টে চলে আসে এবং মেয়াদ পূর্তিতে ফেস ভ্যালু যে একশো টাকা সেই একশো টাকার ফেস ভ্যালুটাও মেয়াদ পূর্তি ব্যাংকে চলে আসে অর্থাৎ ব্রোকারেজ হাউসের মাধ্যমে আপনি যদি ক্রয় করে থাকেন ক্রয় করে থাকলে আপনার নামে একটা বিপি অ্যাকাউন্ট বাংলাদেশ ব্যাংকে জেনারেট হবে এবং ওই বিপি অ্যাকাউন্টের বিপরীতে ব্যাংকের অ্যাকাউন্টে আপনার সরাসরি কুপন বা ইন্টারেস্টের অ্যামাউন্টের টাকা এবং মেয়াদ পূর্তিতে প্রিন্সিপাল অ্যামাউন্টের টাকাটা চলে যাবে তো এটা হচ্ছে যে ট্রেজারি বন্ডের বিষয় আর ট্রেজারি বিলটা যেহেতু শর্ট টেনরের হয় স্বল্প মেয়াদী প্রোডাক্ট এটা একানব্বই দিন একশো বিরাশি দিন এবং তিনশো চৌষট্টি দিনের হয় তো এই ট্রেজারি বন্ড বিলটাকে ডিসকাউন্ট ইস্যু হয় অর্থাৎ একশো টাকার ট্রেজারি বিল যদি পার্সেন্ট কথার কথা যদি আমরা ধরি তো এটা হয়তো বা ধরেন আপনি এক বছর আপনি নব্বই টাকা কিনলেন এক বছর পরে আপনাকে একশো টাকায় ফেরত দিয়ে দেওয়া হবে প্লাস এখান থেকে হয়তো ট্যাক্স এর টাকাটা কেটে রাখা হবে আপনারা জানেন যে দুই বছর মেয়াদি ট্রেজারি বন্ড এর রেট কিন্তু এখন টুয়েলভ পয়েন্ট থ্রি জিরো পার্সেন্ট আহ পাঁচ বছর মেয়াদি টুয়েলভ পয়েন্ট ফোর ফাইভ পার্সেন্ট এবং দশ বছর মেয়াদি যেটা আসছে টুয়েলভ পয়েন্ট সিক্স ফাইভ পার্সেন্ট আর বিলগুলোর গুলোর হচ্ছে নাইন ওয়ান আর আহ ইলেভেন পয়েন্ট এইট মান্থ টুয়েলভ পার্সেন্ট হচ্ছে যে এক বছর মেয়াদি ট্রেজারি বিল আর রেট চলছে আহ তো সেই হিসাবে আপনার আহ অপশন আমার মানে এখন লুক্রেটিভ অপশন হিসাবে ট্রেজারি আহ বন্ডটাই মানে আমরা লুক্রেটিভ প্রোডাক্ট হিসাবে ট্যাক্স রিবেটের জন্য ইভেন আর আরেকটা সুবিধা আছে যে ট্রেজারি বন্ডের ক্ষেত্রে কিন্তু আপনি যেকোনো সময় একটা ক্যাপিটাল গেইন এরও সুযোগ হবে যখন ইন্টারেস্ট যদি ডাউনের দিকে যায় কমে যায় তখন কিন্তু কেউ যদি মার্কেটে বিক্রি করতে যায় তখন কিন্তু সেটা কিন্তু ক্যাপিটাল গেইন নেওয়ারও কিন্তু তার সুযোগ থাকবে আবার যদি ইন্টারেস্ট রেট এখান থেকে বেড়ে যায় বেড়ে যদি এখন সাড়ে চলছে হয়তো চোদ্দ চোদ্দ উপরে চলে গেল বা সাড়ে তেরো হয়ে গেল তখন যদি আপনি বিক্রি করতে চান তখন হয়তো মার্কেটে কিছু আপনি লস দিয়ে বিক্রি করতে হবে আর আপনি যদি মনে করেন যে না আমি লস দিয়ে বিক্রি করবো না আপনি হোল্ড করলেন কিন্তু সাড়ে বারো সে সাড়ে হারে আপনি মেয়াদ পূর্তি পর্যন্ত ছয় মাস অন্তর অন্তর আপনি বেনিফিট পেতে থাকবেন আচ্ছা গভর্নমেন্ট সিকিউরিটিজ এর ব্যাপারে আমরা জানতে পারলাম যে কি মানে কোন কোন সিকিউরিটিজ ইনভেস্ট করা যাবে কিন্তু এর বাইরে যে খাত গুলো আছে ক্যাপিটাল মার্কেট লাইফ ইন্স্যুরেন্স ডিপিএস মিউচুয়াল ফান্ড এই ব্যাপার গুলাতে একটু যদি মানে ধারণা দিতেন মিউচুয়াল ফান্ড বা ইউনিট ফান্ড গুলোতে সে সর্বোচ্চ পাঁচ লাখ টাকার যদি বিনিয়োগ থাকে আর এটা হচ্ছে যে ব্যাংকগুলো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে এক লক্ষ বিশ হাজার টাকার যদি ডিপিএস থাকে এফডিআর না অনেকে এফডিআর এর সাথে একটু কনফিউজ হয়ে যায় বাট এটা কিন্তু ডিপিএস হবে ডিপিএস এক লক্ষ বিশ হাজার টাকা আর স্টক মার্কেটে লিস্টেড যে কোনো সিকিউরিটিসে যে কোনো অ্যামাউন্ট বিনিয়োগ থেকেও কিন্তু আপনি এই রিবেটটা ক্লেম করতে পারেন এরকম চারটা খাত আর একটা হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম সেটা হচ্ছে যে প্রিমিয়াম পলিসি ভ্যালু 10% এখানে ইনভেস্টমেন্ট হিসেবে কনসিডার করা হবে আচ্ছা এর বাইরে যারা হচ্ছে নতুন তাদের ক্ষেত্রে এই কোশ্চেনটা আসতে পারে যে আহ ব্যক্তি লেভেল এ ট্যাক্স রিটার্ন দেওয়ার শেষ সময় কখন এবং কি প্রক্রিয়া সাবমিট করাটা সবচেয়ে সহজ হবে তাদের জন্য মুসকোন ভেনিয়েন্ট হবে আচ্ছা আহ আয় করেন দুই যেটা যেখানে উল্লেখ করা হয়েছিল যে এবার কিন্তু সেলফ অ্যাসেসমেন্ট এর করে দেওয়া হয়েছে সবাইকে সব ইনভেস্টরাই কিন্তু এখন মানে নিজের রিটার্ন টা সেলফ অ্যাসেসমেন্টই সাবমিট করেন আর ব্যক্তি শ্রেণী করদাতাদের জন্য করের মানে কর দিবস যেটাকে বলা হয়েছে যে নতুন ট্যাক্স পেয়ার যারা তাদের জন্য হয়তো তিরিশ জুন পর্যন্ত পরবর্তী তিরিশ জুন পর্যন্ত বা এই বছরে কিন্তু এখনো জুন এই যে জুন পর্যন্ত গত বছর যারা রিটার্ন এখনো জমা দেননি তাদের জন্য কিন্তু এই তিরিশ জুন পর্যন্ত হচ্ছে তাদের কর দিবস আর যারা ইতিমধ্যে ট্যাক্স দিচ্ছেন বা সামনেও মানে অনেক আগে থেকে ট্যাক্স দিয়ে আসছেন তাদের জন্য ব্যক্তির জন্য মানে কর দিবস হিসেবে বা লাস্ট দিন হচ্ছে তিরিশে নভেম্বর যদি এনবিআর কোনো কারণে টাইম এক্সটেন্ড করে সেক্ষেত্রে যদি দুই মাসের জন্য করে যে দিনটা সেটা হচ্ছে যদি কেউ রিটার্ন জমা দেয় তাহলে কিন্তু সে ট্যাক্স রিবেট এই সুবিধাটা ক্লেম করতে পারবে অন্য কিন্তু তাকে এই ট্যাক্স রিবেট সুবিধাটা বাতিল হয়ে যাবে এবং কর যতদিন যত ডিলে তে সে রিটার্ন সাবমিট করবে ততদিনের কিন্তু সুদ তাকে প্রদান করতে হবে এবার আয়কর আইনে এবার ফাইন্যান্স বিলে আমরা দেখেছি যে গত আহ যে বছর যে আইনটা করা হয়েছিল যে প্রতি মাসে চার পার্সেন্ট যে সুদের কথা যেটা বলা হয়েছিল এটা এবছর কমে টু পার্সেন্ট করা হয়েছে তারপরে এই অ্যামাউন্টটা কিন্তু অনেক বড় একটা অ্যামাউন্ট আর এমনি মানে রিটার্ন সাবমিশনের ক্ষেত্রে কি আয়কর মেলাতে রিটার্ন দেওয়াটা মোর কনভিনিয়েন্ট নাকি অনলাইনে যদি দেওয়া যায় মানে কোন দিকটা মানে এখন এখন তো মনে হয় অনলাইন এটা আসলে কনভিনিয়েন্ট এর ব্যাপারটা এটা বিষয় না এটা যদি কারো ফাইল কোন কারণে যদি মানে দৃষ্টিগোচর হয় যে কোন রকম ভুল যেখানে হোক আপনি মেলাতে দেন বা অনলাইনে দেন বা ফিজিক্যালি যে দিয়ে আসেন আবার ইভেন অনেকে ট্যাক্স সার্টিফিকেট নিলে মনে করে যে সিকিউর হয়ে যাচ্ছে আসলে এরকম কিছু না যদি কোনো কারণে আপনার রিটার্নের মধ্যে কোন রকম ভুল থাকে এবং এটা যদি দৃষ্টি গোচর হয় সেটার জন্য আপনি যে কোনো সময় কোয়ারির মধ্যে পড়তে পারেন বিগত ছয় বছরের মধ্যে যে কোনো ফাইলে কিন্তু অডিট হয় এবং অডিট হতে পারে থ্যাংক ইউ নাবিল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ফাইন্যান্স স্কুলে আপনার সময় দেওয়ার জন্য দর্শক আজকে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম